তো গত ক্লাসে আমরা ফর লুপ সম্পর্কে একটু ভালো ধারণা পেয়েছিলাম। এই ক্লাসে আমরা প্রাইম নাম্বার প্রিন্ট করে দেখব। প্রাইম নাম্বার এটা সারা লিস্টও ছিল, সাশিকটা বলছিল প্রাইম নাম্বারটা কি, তো সেটা শিখবো যে প্রাইম নাম্বার কি করে প্রিন্ট করতে হয় বা চেক করতে হয়। এখন প্রথমে আমাদের জানতে হবে যে প্রাইম নাম্বার জিনিসটা আসলে কি, মানে কাকে প্রাইম নাম্বার বলে। তার আগে আমি একটু বাইরে দেখি নাম্বারের লিস্ট কি, এক থেকে শুরু করে 1, 2, 3 করে ইনফিনিটি পর্যন্ত, না নাম্বারের পরিমাণ তো ইন পর্যন্ত। এখন প্রতিটা সংখ্যা এখানে ভাগ করা যায়। এখন প্রাইম নাম্বার গুলো হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা বা এক দ্বারা কোনো কিছুকে দ্বারা ভাগ করা যায় না। যেমন আমি যদি উদাহরণ দিই 3 কে কি 1 দ্বারা ভাগ করা যায়? অর্থাৎ 3কে যদি 1 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে? 0 ভাগশেষ না তো, কেন 3 কে 3 কোন ভাগশেষ থাকে? 3ই তো হবে, ভাগফল না ভাগশেষ, এখানে মডুলাস দিয়েছে। ও ভাগশেষ, হ্যাঁ ভাগশেষ নেই। চলো আমার 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকবে 1, হ্যাঁ ভাগশেষ থাকবে। আবার যদি 3কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকবে? না, 0। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3 সংখ্যাটাকে আমরা 3 এবং 1 বাদে অন্য কোন নাম্বার দ্বারা ভাগ করতে পারছি না, ঠিক তো? এই 3 সংখ্যাকে জন্য বলা কি প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। এই সংখ্যাকে আমি অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করতে পারবো না। এখন ধারণাটা পাওয়া গেছে প্রাইম নাম্বার কি। আমি যদি 4 দিয়ে চেক করি 4 নাম্বারটা প্রাইম কিনা সেটা চেক করব আমরা। 4 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 আসে। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়া, লাইনে আর কে কে আছে? কেউ কথা বলো তো দেখি কে আছে। আমি আছি। তানজিল আছিস? হ্যাঁ আছি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কর নাইট কর। 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকে? হ্যাঁ ভাগশেষ না, 0 থাকে, ভাগশেষ থাকে না। আবার 4 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 1। 4 কে যদি আমি আবারো 4 দিয়ে ভাগ করি 0, তাহলে 0। তাহলে আমরা একটা তাহলে কি 4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আমরা 4 কে 4 এবং 1 বাদেও 2 দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে 4 সংখ্যাটা প্রাইম নাম্বার না। 4 কে আমি 4 নিজ সংখ্যা এবং 1 বাদে আমি অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি। এবার আমি 5 কে চেক করি। 5 কে যদি 1 দিয়ে ভাগ করি ভাগশেষ 0। 5 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 1। 5 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 2। 5 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 1। একইভাবে যদি 5 কে 5 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 0। অর্থাৎ এখানে কয়টা নাম্বার 0 পেয়েছি আমরা? দুইটা। 1 এবং 5 কে নিজ সংখ্যা এবং 1 বাদে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না। এবং 5 একটা প্রাইম নাম্বার। এখন এখানে তো একটা ধারণা পাওয়া যাচ্ছে যে যখন আমরা চেক করব, আমরা তো জানি যে কোনো সংখ্যাই পৃথিবীর যে কোনো সংখ্যাই 1 এবং নিজ সংখ্যা দ্বারা ভাগ যাবে, এটা তো কোনো সন্দেহ নাই, আছে কি? যে কোনো একটা সংখ্যা বলো, যেমন 50 কি 1 দ্বারাও ভাগ করা যায়, 50 দ্বারাও ভাগ করা যায়, ঠিক তো? 10 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ যায়। আমি এই দুটো দেখে কি 50 কে 1 দ্বারাও ভাগ করা যায় এবং 50 দ্বারাও ভাগ করা যায়, কিন্তু 1 এবং 50 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে আমরা কিন্তু সেগুলো তো জানি না ভাগ করা যায় কিনা। জানি মানে সেটা জানতে হবে। তাহলে আমাদের কি চেক করতে হবে? এই যে 1 এবং 50 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দ্বারা চেক করা, কারণ এই দুটো তো আমরা জানি, তাহলে তো এই দুটো আমার চেক করা দরকার নেই, আছে না? তাহলে এই দুটো সংখ্যার মাঝখানের সংখ্যাগুলো কি? 2 থেকে 49 ঊনপঞ্চাশ। তাহলে আমি চেক করবো 50-এর সাথে 2 থেকে ৪৯ ভাগ যায় কিনা। একটু ছোট সংখ্যা দিয়ে বোঝাই, 5-এর ক্ষেত্রে বোঝাই। আমরা জানি কি 5 কে 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়। 5 কে যদি 1 এবং 2 দ্বারা, আমি একটু ভালো করে লিখি, 5 কে যদি 1 অথবা 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে কত? 0। সরি, 1 অথবা 5। 1 অথবা 5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে 0। এটা তো আমরা জানি, ভাগশেষ 0, এটা তো কোনো সন্দেহ নাই। এখন আমরা জানি না এর মাঝখানে 3টা সংখ্যা, তাহলে আমাদের চেক করতে হবে 2, 3 এবং 4। এই 3টাতে 5 কে ভাগ করে চেক করতে হবে। সেম কনসেপ্ট যে কোনো নাম্বারের ক্ষেত্রে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, সোজা কথা 1 এবং নিঃসংখ্যা বাদ দিয়ে অন্য কোনো যে বাকি সংখ্যাগুলো আছে ওগুলোতে ট্রাই করতে হবে, যদি ভাগ যায় তাহলে প্রাইম না। আচ্ছা, এখন আরেকটা কথা, আমরা যখন ট্রাই করছি আমরা কি করছি? 1 এবং 5 নিঃসংখ্যার ভিতর ট্রাই করছি, অর্থাৎ কি 2 থেকে তো শুরু করছি আমরা, এবং যেই সংখ্যা পর্যন্ত ট্রাই করছে সেটা কি নিঃসংখ্যা থেকে কম। আর যদি এখানে 50 দিতাম তাহলে এখানে ৪৯ পর্যন্ত ট্রাই করতাম, অর্থাৎ কি 50 থেকে সেটা 1 কম। আমি যদি এখানে 500 দিতাম তাহলে আমি এখানে ৪৯৯ পর্যন্ত চেক করতাম, অর্থাৎ কি নিঃসংখ্যা থেকে 1 কম। এটা হলো আরো একটা কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমাদের মনে রাখতে হবে। যদি এই কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে প্রোগ্রাম বোঝা 1 মিনিটের কাজ। এই কনসেপ্টটাই মেন। কনসেপ্টটা সম্পর্কে কোনো কারো সন্দেহ আছে, মানে এখনো বুঝতে বাকি আছে, সবার কাছ থেকে আমি সাড়া চাচ্ছি। হ্যালো, 1 থেকে 500 পর্যন্ত গেলে তোর ৪৯৯ পর্যন্ত যাবে। ৫০০ না, এটা 1 থেকে ৫০০ না। ৫০০ কে 1 দ্বারাও ভাগ করা যায় অথবা ৫০০ দ্বারাও ভাগ করা যায়। ভাগ করলে ভাগশেষ উভয় ক্ষেত্রে 0 থাকে, এটা বোঝাতে চাইছি। তাহলে ৪৯৯ এটা কিভাবে? এটা তো আমি চেক করব। আমি এখানে কি করছি যে 5 দিয়ে বোঝাচ্ছি। যখন দেখছিলাম যে 5 কে 1 দ্বারা ভাগ করে 0 হয় এবং 5 কে 5 দ্বারা ভাগ করলেও 0 হয় ভাগশেষ, তাই তো? আর এইটা তো আমরা জানি যে কোনো সংখ্যাকে, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 এবং নিঃসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় সেটা ক্ষেত্রে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 0 হবে, এটা তো আমরা জানি। সে একটা নাম্বার 4499, এটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত আসবে? 499 আসবে না? আবার যদি 499 কে যদি আমি 499 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? ফলাফল 1। দুই ক্ষেত্রে কিন্তু ভাগশেষ কত আছে? রিমাইন্ডার আসে 0। দুইটা ক্ষেত্রে রিমাইন্ডার আসে 0। তাহলে এটা তো আমাদের কনফার্ম, যে কোনো সংখ্যাকে, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 0 আসবে এবং সেই নিঃসংখ্যা দ্বারা ভাগ করলেও ভাগশেষ 0 আসবে, অর্থাৎ নিঃশেষের বিভাজন বলে এই কথাটাকে। আমরা এসএসসি এর সময় হয়তো পড়ছিলাম, মনে নাই আমার ঠিক। তো আমরা কি করছি, আবার ছোট সংখ্যা ফিরে যাই। আমরা তো জানি যে কোনো সংখ্যা 1 এবং 5 নিঃসংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু আমরা জানি না এই 1 এবং নিঃসংখ্যার মাঝখানের সংখ্যাগুলো সম্পর্কে। আমরা জানি 500 সংখ্যাটাকে 1 এবং 500 দিয়ে ভাগ করা যায়, তাই তো? এটা তো আমরা জানি, কিন্তু আমরা তো জানি না 2 থেকে শুরু করে ৪৯৯ সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কিনা, এটা তো আমরা জানি না। জানি না, এইটা আমাদের চেক করতে হবে যে ৫০০ সংখ্যাটাকে 2 থেকে ৪৯৯ পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, এটা হলো আমাদের চেক করতে হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এবার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে আরেকটা দেখি কি হচ্ছে। আমি তো চেক করবো কাকে? ৫০০ কে, তাই তো? তো আমি তো যেহেতু জানি 1 এবং 500 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমি এটাকে ভাগ করবো না, 1 এবং 500 দ্বারা ভাগ করবো না, যেহেতু এটা জানি। ভাগ করবো কাকে? 2 থেকে ৪৯৯ পর্যন্ত। এখন কি আমি 2 থেকে ৪৯৯ পর্যন্ত বারবার ইফেল চালাবো? প্রত্যেকবার কি ইফ দেবো? ইফ ৫০০ ভাগশেষ 2 সমান 0 হয়, তাহলে আবার দেবো ইফ ৫০০ ভাগশেষ 3, এরকম দেবো? এরকম তো 500 বার দিতে পারবো না আমি ইমেলস। সেই জিনিসটা কিভাবে করা যাবে আমি গত 2 ক্লাসে দেখিয়েছিলাম, ফর লুপের মাধ্যমে করা যাবে বা লুপিং এর মাধ্যমে। একটা লাইন দিয়ে আমি 500 বার ভাগ করতে পারবো, একটা লাইন করে দেব, তার মাধ্যমে 500 বার সে রিপিট হবে, লুপ হবে। ওই তো এরকমই তো, হ্যাঁ ফর দিয়ে ফর লুপ। তো আমি আগে একটু ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার i এবং n। এখন ইউজারের কাছ থেকে আমি যদি নাম্বার ইনপুট নিতে বলি printf enter any number to check prime or not, এটা তো আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিলাম, মানে মেসেজ দিলাম, আপনারা ইনপুট নেইনি। এখন আমি ইনপুটটা নেব scanf modulus d, সেই নাম্বারটা দিয়ে চেক করবো যে সেই সংখ্যাটা প্রাইম কিনা। ফর লুপ যেহেতু আমরা সবাই জানি, সেহেতু ফর লুপের বিস্তারিত আমি গেলাম না। ফর লুপের সিনট্যাক্সটা আমরা সবাই জানি, পরিচিত আমাদের। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, তারপর কি হবে কন্ডিশন, তারপর হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর এটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখন ইনিশিয়ালাইজেশন কি হবে, i সমান সমান কত হবে, এটা হলো আমার প্রশ্ন। i সমান সমান কত হবে, আমি কি বলছিলাম এই 500 কে আমি চেক করব, 1 এবং 500 বাদে। কোথা থেকে চেক করবো, 2 থেকে 400, 2 থেকে শুরু করে 499 পর্যন্ত চেক করবো। তাহলে শুরু হচ্ছে কোথা থেকে, 2 থেকে। তাহলে i সমান 2, অর্থাৎ কি i equal to কাজটা শুরু করবে ইনিশিয়ালাইজেশন 2 থেকে শুরু করবে, সে 2 থেকে ভাগ করবে। এখন যাবে কত পর্যন্ত, সাপোজ আমি 499টা নিছি, 499 এর ভিতরে আমার 499 ভ্যালুটা আছে, আমি কিবোর্ড থেকে 499 ইনপুট দিছি, সরি 500 ইনপুট দিছি, 500 ইনপুট দিছি, হ্যাঁ 500 ইনপুট দিয়েছি। তাহলে এন এর ভিতর ভ্যালুটা আমি চেক করব কত পর্যন্ত, 499 পর্যন্ত। 499 500 থেকে ছোট না, তাহলে less than n 500। আমি যদি এখানে লেস দ্যান ইকুয়াল টু দিতাম তাহলে কিন্তু সে 500 পর্যন্তই চেক করত, কিন্তু আমি সেটা চাচ্ছি 500 সংখ্যা দিয়ে চেক করত। হ্যাঁ আমি চাচ্ছি কত, 499 পর্যন্ত। সেখানে শুধুমাত্র লেস দ্যান দিলাম এবং সেটা এক করে ইনক্রিমেন্ট করবে। হ্যাঁ এখন আমার শর্ত ছিল কি, যদি 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 সংখ্যাটা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা প্রাইম সংখ্যা না। এখানে দেখতে পাচ্ছি 5 একটা প্রাইম নাম্বার, ঠিক না? 5 যেহেতু প্রাইম নাম্বার, এর ভিতরের সংখ্যাগুলো কিন্তু সবগুলোরই ভাগশেষ কত, not equal to 0, not equal to 0, শূন্য না। তাহলে আমি চেক করব ধরো শূন্য কিনা। তাহলে এখানে ইফ, অবশ্যই আমরা ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে এর ভিতরে, যে তুমি চেক করো এখন নাম্বারটা আছে আমার কিসের ভিতর, n এর ভিতর, n এর ভিতরে। তাহলে n n ভাগশেষ কত দেব এখানে, ভাগশেষ অবশ্যই ইয়ে দিতে হবে, 2 দিয়ে দিলাম না, 0 না। আমি আবার বলছি আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। হ্যাঁ এখন i এর মানটা শুরু হচ্ছে কোথা থেকে, 2 থেকে। তাহলে i এর মান একবার 2, দ্বিতীয়বার i এর মান 3, তৃতীয়বার i এর মান 4, এক করে যেটা বাড়ছে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, সেহেতু i এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি এখানে i দিয়ে দিই তাহলে n এর সাথে i ভাগ করছে না, প্রথমবার n কে ভাগ দিবে i দিয়ে অর্থাৎ 2 দিয়ে, লুপটা একবার ঘুরবে তখন n কে ভাগ দিবে কত দিয়ে, 3 দিয়ে, লুপটা আরো একবার ঘুরবে তখন n কে ভাগ দিবে কত, 4 দিয়ে। যেহেতু i এর মান, যেহেতু i এর মান এক একবার লুপ ঘোরার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, বুঝা গেছে মানে কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ, কোন প্রশ্ন, কোন সন্দেহ? এখন ইকুয়াল টু যদি সমান সমান 0 হয়, 0 হয় যদি এটাতে ভাগ করার পর 0 হয়। এখন আমি একটা কাজ করব, আমি এখানে আরো একটা ভ্যারিয়েবল নেব, ফ্ল্যাগ এবং ভেরিয়েবলটি ইনিশিয়ালাইজ করে রাখবো 0 দিয়ে। এটা যে ফ্ল্যাগই হতে হবে, ফ্ল্যাগই নিলাম না, এটা যে কোনো কিছু হতে পারে। আমি ফ্ল্যাগ নিলাম, এটা যে কোনো কিছু হতে পারে, ফ্ল্যাগ নিলাম, ঠিক আছে। এবং এই ফ্ল্যাগটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন চেক করব যদি n কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তখন আমি ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ করে দিব, ফ্ল্যাগ সমান ইকুয়াল টু 1। আচ্ছা, ফ্ল্যাগ হইতে পারে আর কি কি হইতে পারে ওখানে? যে কোনো কিছু হতে পারে, তানজিলা হইতে পারে এখানে। হ্যাঁ, তানজিলা তুই তানজিলা দে, এটা তো ভেরিয়েবলের নাম, এটা তো একটা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের পৃথিবীতে যে কিছু, যে কোনো কিছু হইতে পারে। তানজিলা এখানে ইন্টিজার তানজিলা ইকুয়াল টু 0, যদি এই শর্তটা সত্য হয় তাহলে তানজিলার মান হয়ে যাবে কত? 1। তাহলে এই শর্তটা সত্য হওয়া মানে কি? 2 থেকে শুরু করে এই যে যদি আমি 5 মানে হচ্ছে n এর মান যদি 5 থাকে এখানে, হ্যাঁ, তাহলে কি হবে? 2 থেকে শুরু করে 4 পর্যন্ত চেক করবে। এখন 2 থেকে শুরু করে যখন 4 পর্যন্ত সে চেক করবে, যদি কোথাও একটা যে n এর মান এখানে অর্থাৎ এই ভাগশেষটা 0 হয়ে যায় কোথাও একটা যে, তখনই তানজিলা 1 হয়ে যাবে। কিন্তু 5 দেওয়ার ক্ষেত্রে তো কোথাও হবে না, তাই না? 5 তো 2 3 এবং 4 কোনটা দেই নিঃশেষে বিভাজ্য না, সেহেতু তানজিলা মানটা কত থাকবে? 0 ছিল, 0ই থেকে যাবে, চেঞ্জ আর হবে না। কারণ সে যখন দেখবে এখানে কন্ডিশনটা মিথ্যা হচ্ছে, তখন সে বডির ভিতরেই ঢুকবে না। কন্ডিশনের কনসেপ্ট কি ছিল? যখন দেখবে কন্ডিশনটা মিথ্যা হবে তারপরে বডির ভিতরে ঢুকবে না। যদি বর্ডের ভিতর না ঢুকে তাহলে তানজিলা মানটা যেটা ছিল সেটাই থেকে যাবে। এখন যদি এখানে 6 দিই, আমি 6 দিই, তাহলে কি এখানে হবে 6 6 6 6 6 এবং 6 6 6 0 এবং 6 5 1 4 6 2 1 2 0 0 হ্যাঁ 0 এখানে 0। তাহলে কি হচ্ছে? এটা নাম্বার 6 নাম্বারটা চেক করে, এটা 6 নাম্বারটা 2 থেকে 5 পর্যন্ত চেক করবে। তাহলে 2 যখন চেক করবে তখন কি দেখছে? 6 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ তানজিলার মানটা কিন্তু কত হয়ে যাচ্ছে? 1। কারণ এটা যখন সত্য হয়ে গেছে কন্ডিশনটা, সে বর্ডের ভিতরে যে তানজিলার মানটাকে 0 থেকে 1 করে দিয়েছে, ঠিক তো? এভাবে প্রত্যেকটা চেক করবে। আমাদের কাজ কিন্তু শেষ। এখন ফর লুপটা কোথায় শেষ? এখানে। হ্যাঁ, ফর লুপটা তো একসময় শেষ হবে, যেহেতু আমি এখানে অবশ্যই শেষ নিয়েছি। n থেকে 1 কম, তখন তো n এর মান থেকে যখন 1 কম হবে তখনই তো শেষ হয়ে যাবে ফর লুপটা। তখন কি হবে? তখন আমি আরো একটা ইফ কন্ডিশন চালাবো, এর বাদ বাকি কাজ কিন্তু আমরা পারি। যদি তানজিলার মান কত? তানজিলা মান 1 হয়, মানে ফলটা শেষ করার পরে, সব শেষে গিয়ে যদি তানজিলা মানটা 1 থেকে যায়, তখন আমরা ডিসাইড করব কি এটা একটা নট প্রাইম নাম্বার। সুন্দর করে লিখতে পারি আমরা, মডুলাস ডি ইকুয়াল টু কমা n, যেহেতু n এর ভিতর নাম্বারটা আছে। যদি তানজিলার মানটা 1 না হয় তখন কি হবে? এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে ইজ এ প্রাইম নাম্বার। এখন এগুলো আমি মুছে দিয়ে রান করি, নরমাল আমাকে মেসেজ দিচ্ছে ইন্টারিয়ার নাম্বার টু চেক প্রাইম অর নট। তো আমাকে একটা নাম্বার বলো সবাই। এ 500 দিই। আচ্ছা, 500 ইজ নট প্রাইম নাম্বার। কারণ আমরা কিন্তু এখানে জানি যে 500 কে কি কি দ্বারা ভাগ করা যায়। আমরা কিন্তু জানি 500 কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 500 কে 5 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 10 দ্বারা যায়, 20 দ্বারা যায়, 50 দ্বারা যায়, 100 দ্বারা যায়, ঠিক তো? 40 দ্বারা যায়, হ্যাঁ যায়, অনেক কিছু দ্বারাই যায়। তাহলে কি এটা প্রাইম নাম্বার না, আমরা কিন্তু জানি। আচ্ছা এখন একটা প্রাইম নাম্বার ইনসার্ট করি, সাপোজ 501 দিই, 501 দিই, 501, এটা কিন্তু বিভাগ ভাগ যায়। এই নাম্বারটা আমরা একটা ছোট নাম্বার ইনসার্ট করি যেটা আমরা বুঝতে পারবো। উদাহরণ দেন কি দেন 17 5 5 আছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার 17 17 is 11 is a prime 17 is a prime number 11 সংখ্যা কিন্তু 13 11 কেও কিন্তু ভাগ যায় না, 11 is a prime number। তারপর 13 19 এটা কিন্তু প্রাইম নাম্বার। এখন যদি আমি 14 দেই 23। আচ্ছা এখানে কি জোড় আর বিজোড়গুলো হচ্ছে, মানে বিজোড়গুলো প্রাইম নাম্বার না, এখানে হচ্ছে যে সংখ্যাগুলো আমি এতক্ষণ ধরে কি বোঝালাম, যে সংখ্যাগুলো এই যে এখানে তো বোঝালাম, যে সংখ্যাকে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ যাবে আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ 6 কে শেষ 0 এবং 1 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ যায় 3 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, এই কারণে এটা প্রাইম নাম্বার না। কিন্তু 5 কে কিন্তু 5 এবং 1 দ্বারা অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। কেউ কারো যদি সন্দেহ থাকে তো সে ট্রাই করে দেখতে পারে 5 কে 5 এবং 1 ছাড়া অন্য কিছু ভাগ করা যায় কিনা না। হ্যাঁ এখানে যদি এই যে তানজিরা যেটা বললো জোড় বিজোড়ের সংখ্যা, আমি এখানে 2 দিয়ে দেখি, 2 ইজ এ প্রাইম নাম্বার। 2 কে কি 2 এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ না, তাহলে 2 ইজ এ প্রাইম নাম্বার, তাহলে এখানে জোড় বিজোড়ের কোনো কথা নাই।